إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد আখাতি আখানী আসসালামু আলাইকুম ওরি আল্লাহ সুবাহ একটি বিশেষ নাম হচ্ছে আল এই নামটুকু আমরা আজকে আলোচনা করবো এই নাম শিখতে গেলে অনেক কিছু সমস্যা রয়েছে এর অন্যতম সমস্যা হচ্ছে বাংলা ভাষায় এই নামের যে অনুবাদ হয়েছে তাতে করে এর নাম সম্পর্কে ধারণা নেওয়া কঠিন এটা আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ সুফানা হয় তাহলে এই নামটুকু কোনো দোয়ার ভিতরে আসে নাই জিকির হিসাবে হাদিসের ভিতরে প্রমাণ পাওয়া যায় না অন্তত আমার জানা নেই কিন্তু এই নামটি এত ব্যাপকভাবে আল্লাহর ক্ষমতাকে আল্লাহ তা তাআলার বরত্বকে প্রকাশ করে যেটি মানে আমরা আমরা যদি বুঝি তাহলে বুঝবো যে এটি কত গুরুত্বপূর্ণ একটি নাম এবং এই নামের জন্য আমাদের অনেক উপকার হয় অথচ আমরা এটা ঠিক জানি না এর মূল কারণ হচ্ছে ওই যে অনুবাদ অনুবাদ করা হয়েছে সূক্ষ্মদর্শী এই আল লতিফ এর বুঝতে গেলে এই শব্দটুকু মানে কিভাবে এসেছে আরবি ভাষায় কিভাবে এসেছে কোরআনের ভিতরে কিভাবে এসেছে আল্লাহ আল্লা তালা কিভাবে এটার ব্যাখ্যা করেছেন এবং এটার অর্থ কী সেটা আমাদেরকে জানতে হবে এটা জানতে গেলে আপ আমাদের তিনটি বিষয়ের প্রতি নজর দিতে হবে একটি হচ্ছে এই আল লতিফ এই শব্দটুকু আল্লাহ সুবহান তালার নাম কিন্তু এর অর্থ পরিবর্তন হয়ে যায় এর অর্থ পরিবর্তন হয়ে যায় যখন এটি আল খাবিরের সাথে থাকে আবার আল লতিফ যখন আলাদাভাবে আসে তখন এর ভিন্ন অর্থ হয় আবার শুধু লতিফ আরবি সাহিত্যে আরবি ভাষায় যেভাবে এটা এসেছে সেটির একটি ভিন্ন অর্থ হয় আর এই নামটুকুকে অন্যভাবে ব্যবহার করে যারা সুফি মতবাদে বিশ্বাস করে আমাদের দেশে এই যে পীর এবং সুফি তারাও এই নামটাকে ব্যবহার করে ভিন্নভাবে এটাও আমাদের জানতে হবে আরবি ভাষায় এই নাম লাতুফা এভাবেই মানে অথবা লাতাফ লাতাফা অর্থাৎ কোমল হওয়া পাতলা হয়ে যাওয়া হালকা হয়ে যাওয়া এখন জেনে নিন আমরা জেনেছি কি আল্লাতিফ সূক্ষদর্শী সূক্ষ্মদর্শী মানে খুবই ক্ষুদ্র ছোট কিছু জিনিসকে যা দেখা যায় ঠিক এই অর্থে এটা মানায় না এটার সাথে কানেকশনটা ঠিক হচ্ছে না সংযোগ ঠিক হচ্ছে না লাতুফা এই শব্দ থেকেই এই লাতিফটা এসেছে এর অর্থ আমি যেটা বললাম কোমল হয়ে যাওয়া হালকা হয়ে যাওয়া নমনীয় হয়ে যাওয়া কমনীয় হয়ে যাওয়া ইত্যাদি আবার লুৎফ অর্থাৎ অর্থ হচ্ছে দয়া অনুগ্রহ স্নেহ লুৎফ এমন স্নেহ যে স্নেহ যিনি করছেন তাকে দেখা যায় না কিন্তু স্নেহটা ঠিকই পাওয়া যাচ্ছে মানে অপরিসীম এই স্নেহের কোনো শুরু শেষ নাই মানে এত গভীর স্নেহ দয়া মায়া ইত্যাদি বিনয় নম্র এর অর্থ এর বহুবচন হচ্ছে আলতাফ আমাদের সমাজে অত্যন্ত হাস্যকরভাবে বাচ্চাদের নাম রাখা হয় আলতাফ এটা হচ্ছে লোৎফ শব্দের বহুবচন অর্থাৎ বিনয় সমূহ তো বহু বচন দিয়ে আমাদের সমাজে নাম রাখে আরবি না জানার জন্য যেমন ওয়ালাদ মানে হচ্ছে বালক বাচ্চাদের নাম রাখা হলো আওলাদ বাচ্চা সমূহ মানে ও বাচ্চাটা হচ্ছে একটি বাচ্চা কিন্তু নাম রাখা হয়েছে আরবিতে আওলাদ আউলাদ মানে বাচ্চাগুলো অনেকগুলি বাচ্চা অথচ রাখা হয়েছে একজনকে এরকম হাস্যকর নাম আমাদের সমাজে আছে এর ভিতরে একটি হচ্ছে আলতাফ অর্থাৎ বহু বচনে লোৎফের বহু বচন এই যে লোৎফ এই লোৎফটা বুঝতে পারলেই আল লতিফ বোঝা সম্ভব হবে আর আমি আগেই বলেছি যে যে অত্যন্ত স্নেহ দান কমলতা ইত্যাদি লাতিফ হচ্ছে একই অর্থে যে খুবই ভদ্র স্নেহশীল খুবই মায়াময় এটা আমাদের সমাজে এই নামটা আছে আবদুল্লাফ এভাবে আসে আবার এর স্ত্রীলিঙ্গ লাতিফা এটা ব্যবহার হয় খুব বেশি আমাদের সমাজে আমি জানি না এটা কেন মেয়েদের নাম এভাবে রাখা হয় এটার অর্থ হবে যে স্নেহশীলা মানে খুব কমনীয় খুব স্নেহবতী এই অর্থে এই লতিফা এর বহুবচন হচ্ছে লতা এফ আর আল্লাহ সুবাহান তালা হচ্ছেন আল লতিফ কিন্তু এর অর্থ অনেক ব্যাপক আশা করি বুঝতে পেরেছেন যেটি আমরা জানবো সেটি হচ্ছে ইংরেজিতে যেটাকে বলা হয় স্যাটল একটি অর্থ আর আরেকটিকে অর্থ দি জেন্টাল অর্থাৎ খুবই কোমলভাবে অত্যন্ত মনোরমভাবে মোলায়েমভাবে এমনভাবে মানে যার উপস্থিতি যেটা একেবারেই বোঝা যাচ্ছে না অনুভূতির মাধ্যমে বোঝা যাচ্ছে না জেন্ট এত জেন্টল আর সাটল ইংরেজিতে এই শব্দটাকে দি স্যাটল সাটল মানে হচ্ছে এমন একটি উপস্থিতি সূক্ষ্মভাবে যে এত সূক্ষ্ম যে এর উপস্থিতি টের পাওয়া যায় না সাটল এর ভালো বাংলা আমার জানা জানা নাই এটা বাংলাতে সূক্ষ্মদর্শী বলা হচ্ছে কিন্তু প্রিয় শ্রোতা আল্লাতিফ শব্দটুকু আপনারা বিভিন্নভাবে ব্যাখ্যা নিয়ে যদি না বোঝেন তাহলে আল্লাহ আলার একটি বিশেষ নাম আপনার মনন থেকে মগজ থেকে আপনার বোঝা পড়া থেকে ছুটে যাবে ভুল বুঝেই আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন অথচ আল লতিফ এত মানে ইন্টারেস্টিং একটি নাম আপনারা যখন এটা শিখবেন জানবেন তখন আপনাদের ভিতরে জিনিসগুলো চলে আসবে তাহলে যে আল লতিফ এটা এমনভাবে জিনিসগুলো এসেছে এর মানে আমরা যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে যে যিনি একেবারে মানে ছোটোখাটো জিনিসগুলোকে একেবারে এমনভাবে জানেন যেন অগোচরে কেউ যেন না বোঝে সেভাবে তিনি যিনি জানেন এটা এই লোথ কথাটা যদি আপনি প্রথমে শিখতে চান যে মানে একজনের উপস্থিতি এমন হওয়া উচিত কিংবা কোনো সত্তার উপস্থিতি এমন যে তিনি যে আছেন সেটা আমরা টের পাচ্ছি না আমাদের যে ইন্দ্রিয় এই যে ষষ্ঠ ইন্দ্রিয় সেন্স এই যে মানে পারসেপশনের যে সেন্সগুলো রয়েছে যেমন দেখা শোনা অনুভব করা স্পর্শ করা তারপরে স্বাদ নেওয়া ইত্যাদি এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যার উপস্থিতিকে টের পাই না এমন সঙ্গোপনে এমন অগোচরে যিনি আছেন ছিলেন থাকবেন তিনি হচ্ছে আল লতিফ তো এই যে আল লতিফ এটা বোঝার জন্য স্কলাররা যেটা আমাদেরকে পরামর্শ দেন সেটি হচ্ছে যে এই শব্দটা এসেছে যে ওই যে সুরা আল কাহাফ এর ভিতরে ওই যে ঘুমন্ত যুবক ছেলেগুলো যারা অনেক দিন ধরে ঘুমিয়েছিল আপনাদের কাহিনী সেগুলো আপনারা জানেন আমাদের উদ্দেশ্য হচ্ছে কাহিনীটা ওভাবে ব মানে না জেনে আমরা জানব যে এদের মাধ্যমে কি হয়েছিল ওই যে আসাফুল ক্যাফ এই যে গুহাবাসী যুবক ছেলেরা যারা ঘুমিয়েছিল দীর্ঘকাল যখন তারা ঘুম থেকে উঠল তো ঘুম থেকে উঠার পর তখন তারা একে অপরের দিকে জিজ্ঞাসা শুরু করলো তারপরে একজনে বলল যে আমরা কত কাল এখানে অবস্থান করেছি কেউ কেউ বললো একদিন আবার কেউ বলল একদিনের কিছু অংশ কেউ বলল কত সময় অবস্থান করেছি এটি আল্লাহই আমাদের রবই ভালো জানেন এই যে কথাবার্তা চলাকালীন সময়ে তাদের ভিতরে একটা সমস্যা দেখা দিল যে তারা তো দীর্ঘদিন ঘুমিয়েছিল তাদের খাওয়ার প্রয়োজন দেখা দিল মানে ওরা খেতে চাচ্ছে এটা খুবই একটি মানে উৎসাহ উদ্রেককারী একটি ঘটনা আমরা সবাই এটা মুখরোচক কাহিনী হিসাবে অনেকেই জানি যে এই যুবক ছেলেদের কিচ্ছাগুলো আল্লাহ সুফহান তালা অত্যন্ত ডিটেলস বর্ণনা করেছেন তো ঘুম থেকে উঠলে দীর্ঘকাল যখন ঘুমিয়েছিল তাদের ভিতরে ক্ষুধা দেখা দিল তখন ওই তাদের ভেতরে একজনকে তারা বাজারে পাঠালো কিছু টাকা দিয়ে। উদ্দেশ্য হচ্ছে যে সে যেন দেখে আসে যে কোন খাদ্যটা উত্তম এরকম কিছু খাদ্য যেন তাদের জন্য নিয়ে আসে এবং যখন ওই ছেলেটাকে পাঠানো হলো ওকে বলা হলো যে তুমি এমনভাবে বাজারে যাবে কেননা অনেক দীর্ঘকাল ধরে তারা ঘুমিয়েছিল গুহার ভেতর সময় অতিক্রান্ত হয়েছে সব কিছু পাল্টে গেছে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন অপরিচিত তারা কোনো এক কারণে ওই ছেলেটাকে বলল যাকে পাঠালো যে তুমি এমনভাবে ওই যে শহরে প্রবেশ করবে বাজারে যাবে মার্কেটে যাবে যেন কেউ তোমার সম্পর্কে না জানতে পারে এখান থেকেই লতিফ কথাটা বুঝতে হবে বুঝতে পেরেছেন আশা করি আল্লা সুহানা তালা ওদের কাহিনী বর্ণনা করে বলেন ফাবা আসু কুম তাদের একজনকে পাঠানো হলো বি ওয়ারিকুম তাদেরকে টাকা দেওয়া হলো ওয়ারাকা ফিকুম হা দিহি ইা এবং শহরে পাঠানো হলো ফালিয়ানু হ্যা আমান তারা যেন সে যেন দেখে নেয় যে শহরে কী কীরকম খাবার পুষ্টিকর সুসা স্বাস্থ্যকর খাবার ভালো খাবার পাওয়া যায় কি না ফাল ইয়াতুমিস মিনহ এবং সেখান থেকে কিছু খাবার যেন নিয়ে আসে এই এরকম করে মানে তাকে বলা হলো যে খাবারগুলো তো মানে আনবে কিন্তু ছেলেটা যখন শহরে যাবে কেমনভাবে যাবে এটাই আল্লাহ সুফহানাত বর্ণনা করেছেন ওয়াল ইয়াতফ ওয়ালা ইউস ইরান্না বিকুম আহাদা, ওয়াল ইয়াত লততফ ওয়াল ইয়াত এই শব্দটা এসেছে হচ্ছে তলতফ অর্থাৎ হচ্ছে তলতিফ অর্থাৎ এমনভাবে সঙ্গোপনে কেউ যেন টের না পায় এমনভাবে বাজারে যাও হ্যাঁ ওয়াল ইয়া ত লতফ ইরান্না যেন কোনো মানুষ কেউ যেন ান্না বিক্রম আহাদান একটি লোক যেন টের না পায় এমনভাবে যাও যাবে ওই বাজারে ওই জনপথে তারা যাবে তার কাজটা সম্পাদন করবে টাকা দিয়ে জিনিসটা কিনে নেবে খাদ্যটা নিয়ে এসে ঘরে ফিরবে কিন্তু এই যে কর্মসূচি এটা এমনভাবে সম্পাদিত হবে আল্লাহ সুবাহালা বলছেন যে কেউ যেন টের না পায় যে একজন তাদের ভিতরে একজন বাজারে বাজারে গিয়েছে ওয়াল ইয়া তলাত্তফ এই যে তলাত্তফ এটাই হচ্ছে আল্লতিফের মূল শব্দ মূল মানে এমন একটা উপস্থিতি যেন কেউ কারোর টের না পায় ইমাম রাহিমাহুল্লাহ রাহমাহুল্লাহ তিনি বলেন এই শব্দটাকে নিয়ে ইন নাব্বী লতিফ্ন লতিফ লা তখফ খাফিয়ান যে তিনি গোপনেই থাকেন সব কিছুর উপরে তিনি এমনভাবে গোপনীয় থাকেন যে তার জ্ঞানের বাইরে কোনো কিছু অগোপনীয় নাই বাল ইউসিল এল এলি খাফি প্রত্যেকটা গোপনীয় জিনিস তিনি জানেন আবার তিনি নিজে অগোচরে থেকে যান আল্লাহ সুবহানা তালা ওয়াল ইয়া মানে এমনভাবে যায় তাহলে প্রিয় শ্রোতা এই যে সুরা কাহাফের এই শব্দটা আপনারা যারা কোরআনকে কোরআনের যে মুসহাফ যে কোরআনের যে কপি আপনাদের বাসায় আছে আপনারা দেখবেন যে একটা কুইজ আপনাদেরকে দেই হোমওয়ার্ক যে আপনাদের বাসায় যে কোরআনুল করিম রয়েছে এর মোসাফটা কপি রয়েছে সেখানে দেখবেন সুরা আল কাহাফের ১৯ নম্বর আয়াতের এই ওয়াল ইয়াত শব্দটা একটু মোটা করে লেখা আপনারা কি লক্ষ্য করেছেন যে সুরা কাহাফ যে প্রতি শুক্রবার আপনি পড়েন এই শব্দটা কেন এরকম মোটা করে লেখা মানে বোল্ড করে লেখা এটার কারণ কি বলুন কুইজ আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি এই শব্দটা মোটা করে লেখা এর অর্থ হচ্ছে কোরআনুল কারিমে যতগুলো শব্দ বর্তমানে যে মোসাফ আল ওসমানী যেটা আমরা কোরআনুল কারিম হিসেবে মানে পড়ে থাকি সেই সংকলনের যে শব্দগুলো যেভাবে লেখা রয়েছে এই শব্দগুলো যদি আপনি প্রথম থেকে গুণে যান তাহলে ওয়াল ইয়া শব্দটা হচ্ছে মাঝখানে মেডেল এটার সামনে হচ্ছে অর্ধেক কোরআন আর এই শব্দটার পিছনে হচ্ছে অর্ধেক কোরআন কোরআনুল করিম তাহলে এই শব্দটা হচ্ছে কোরআনের মাঝখানে এর আলাদা করে কোনো ফজিলত নাই এটা অতীতকালে মানে একজন মুসলিম বাদশাহ যিনি কোরআনকে লেখার কাজে কিছু কাতেবকে নিযুক্ত করেছিলেন তারা গুনে এই জায়গাটাকে একটু বোল্ড করে রেখেছিল যে এটি হচ্ছে কোরআনের মাঝখানে এটি এর অন্য কোনো উপকারিতা পাওয়া যায় না তবু আপনাদের মানে কিউরিসিটির জন্য বলছি যে এটি হচ্ছে কোরআনের মাঝখানের মিডিল শব্দটা ওয়াল ইয়া তফ তাহলে ওয়াল ইয়া তলাত্তফ মানে হচ্ছে ওই যে ছেলেটা শহরে যাবে কাজ করবে কেনাকাটা করবে কিন্তু কেউ যেন টের না পায় আল্লাহ তালা হচ্ছেন লতিফ তিনি আমাদের মানে সমস্ত বিষয়গুলোকে তিনি টেক কেয়ার করেন আমাদেরকে লালন পালন করেন আমাদের সমস্ত প্রয়োজনগুলিকে তিনি মিটিয়ে দেন আমাদেরকে তিনি রহমত দান করেন এমনভাবে যেন আমরা বুঝতেই পারি না যে আমরা রহমত প্রাপ্ত হয়েছি আল্লাহর রহমত কিভাবে আসলো সেটা আমরা বুঝতেই পারলাম না যে কোনো একটা কাজ মানে আমরা পেলাম অথবা গ্রহণ করলাম অথবা ভোগ করলাম অনেকক্ষণ পরে মনে হলো আরে এটা তো আল্লাহর রহমত ছিল এই যে আল্লাহ সুবহানা তালা সবার অগোচরে আমাদের উপকার সাধন করে যাচ্ছেন এটি হচ্ছে এমন একজন লতিফ যিনি চড়াই উত্রাই পার হয়ে বিভিন্নভাবে আমাকে আপনাকে দুনিয়ার সবাইকে তিনি তার মানে টেক কেয়ার করছেন কিন্তু তাকে কেউ দেখছে না তার উপস্থিতি কেউ টের পাচ্ছে না মানে অনেকটা গোপনীয়ভাবে গোপনীয়ভাবে বলতে গেলে আবার উল্টোভাবে যেটা বলা হয় যে আল্লাহর সুবাহা তালা সমস্ত গোপন এর সম্পর্কে ওয়াকি ভাল তিনি জানেন মানে তিনি তার কাছে গোপনীয় কিছু নাই তিনি সব কিছু জানেন মানে গোপন তার কাছে থাকে না তাহলে আমরা দেখতে পাচ্ছি লতিফ এই কথাটা হচ্ছে যে নিজের আল্লা সুবাহান তালা নিজস্ব পদ্ধতিতে যে পদ্ধতিতে যে কেউ টের পায় না কেউ টের পায় না তাদের বোধে বোঝে না আন্ডারস্ট্যান্ডিং ইভেন মননে জিনিসটা আসে না অথচ আল্লাহ সুফাহান তালা তার নিজের ইচ্ছা এবং সংকল্পকে পূরণ করে দিচ্ছেন এমন একটা কৌশল নিচ্ছে আর কোনো ছোটোখাটো জিনিস তার দৃষ্টি এড়ায় না এটাও আরেকটি অর্থ লতিফ আর তিনি ওই যে এমনভাবে দয়া করেন যে ছোট ছোট জিনিসকের উপরে দয়া করতে করতে সামষ্টিকভাবে দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনা প্রয়োজন উপকার উপকরণ কি কি দিয়ে দুনিয়াতে কিছু করতে হবে কিনা সে সমস্ত কিছু সম্পর্কে তিনি জ্ঞান রাখেন এই হচ্ছেন মানে তিনি দয়াশীল ওই অর্থে তাহলে আল্লা সুবহানা তালার এই নামটুকু হচ্ছে যে এমন একটি জিনিস তাহলে এই যে আমরা বাংলা অনুবাদে পাচ্ছি সূক্ষ্মদর্শী এগুলোর সাথে কি এই অর্থের কোনো মিল পাওয়া যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে একটি দিক মানে অর্থটা হচ্ছে অসম্পূর্ণ এর মৌলিক অর্থটা আপনাদেরকে বুঝতে হবে ইমাম জাজ্জাজ মানে একজন আরবি ব্যাকরণবিদ রাহমাহুল্লা তালা তিনি বলেন আল লতিফ হচ্ছে এমন যে একজন মনিব সে তার কাজের মানে দাসকে মানে উপকার করে তার অজান্তে মানে তার যে কৃত দাস তাকে সে উপকার করছে কিন্তু দেখতে পাচ্ছে না তো আমাদের যে এই যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো সন্তানগুলো এই যে ছোট থেকে বড় হচ্ছে কিভাবে বড় হচ্ছে আমরা কি তা দেখতে পাই দেখতে পাই না আমাদের অগোচরেই এটি বড় হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড হার্ট এটা যে বিট করছে আমরা কি টের পাই পাই না অথচ এটি বিট করে চলছে আল্লাহ সুবহান তালা লতিফ বোঝানোর জন্য আমাদের শরীরের ভেতরে অনেক কিছু দিয়েছেন যেন আমরা বুঝি যে আল্লাহ সুবাহান তালা কেমন লতিফ আল লতিফ তিনি আমাদের শরীরে দিয়েছেন এক হৃদপিণ্ড যেটার অর্থ মানে যেটার উপস্থিতি আমরা টের পাই না আমরা কখনো কাউন্ট করি না ইচ্ছা করলে পারি কিন্তু আমাদের অগোচরেই এটি চলে যাচ্ছে হ্যাঁ দিনের পর দিন যতদিন আমরা বেঁচে থাকি তাহলে এই যে আল লতিফ এটি হচ্ছে সবার অগোচরে একটি বিষয় যে জিনিসগুলো চলছে এই কারণে স্কলাররা যেটা বলেন যে এর দুটো অর্থ দাঁড়ায় একটি হচ্ছে যখন এটি আল খাবিরের সাথে যখন আসবে তখন হয়ে যাবে গুপ্ত জিনিসের সব কিছু যিনি জানেন আল খাবির এটির দুই দুটো দিক রয়েছে একটি হচ্ছে বিমায়না আল খাবির খবরের দিক থেকে খবর মানে হচ্ছে যিনি সব কিছুর রহস্য খবর রাখেন আল সেই ক্ষেত্রে এই কোরআনুল ক্যারিমে আল্লাহ সুবাহ তালা নির্ধারিত আয়াত দিয়েছেন আল পাঁচটি আয়াত রয়েছে আপনারা সবাই জানেন লুদ্রিকহুল আবসরু ও ইউদ্রিকুল আবসার ওয়াহু আল লতিফুল খাবির তাহলে এই আয়াতকারীমায় যেটি বোঝা যাচ্ছে সেটি হচ্ছে যে আল্লাহ আলা মানে তিনি যে মানে তাকে কোনো দৃষ্টি আয়ত্ত করতে পারে না অর্থাৎ পৃথিবীর যত কিছু আছে সবার চোখগুলো সবার দৃষ্টি শক্তি। যদি এক হয়ে আল্লাহ সুবহান তালাকে দেখতে চায় তাহলে সেই দৃষ্টিতে সেই দৃষ্টির আয়ত্তাধীন দিন এর আয়ত্তা হবে না কিন্তু আল্লাহ সুবাহন তালা সমস্ত দৃষ্টিগুলোকে তার দৃষ্টির আয়ত্তে নিয়ে আসেন লা তুদ্রিকুল আবসার ওহুয়া ইউদ্রিকুল আবসার ওহুয়া লতিফুল খাবির যেমন মুসা আলি ইসালাম তিনি আল্লাহ সুবাহন তালাকে দুনিয়ার জীবনে দুনিয়ার চোখে দেখতে চেয়েছিলেন বলেছিলেন রব্বি আরিনি। হে রব আমাকে দেখা দিন উত্তরে বলা হয়েছিল লান তারানি আপনি আমাকে দেখতে পারবেন না তাহলে জিন ইনসান মানুষ দুনিয়ার জীবনে তার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহ তা তালাকে দেখতে পারবে না কিন্তু আল্লা তা তালাকে পরকালে যা দেখতে পারবে যারা বিশ্বাসী যারা আল্লাহর প্রতি ইমান এনেছে মাহসর হাসরের ময়দানে দেখতে পাবে জান্নাতেও পৌঁছার পরেও দেখতে পাবে অর্থাৎ দুই জায়গায় আল্লাহ সুবাহ তালাকে দেখতে পাবে মানে বিভিন্ন অবস্থানকালে এ হাত বিভিন্ন স্থানের বর্ণনা হাদিসে এসেছে তো যে জিনিসটা আমাদের এখান থেকে জানতে হবে যে যখন আল সাথে এটি থাকে তখন হচ্ছে যে অর্থটা দাঁড়ায় যে এমন কোনো কিছু নাই যেটা গোপন সেগুলোকেও যিনি জানেন অথবা যার দৃষ্টি সীমানায় যেটি দেখেন সেই অর্থে সূক্ষ্মদর্শীটা এই আয়াতে ঠিক আছে সূক্ষ্মদর্শী মানে সূক্ষ্ম জিনিসগুলো যার মানে দৃষ্টি সীমানায় আছে কিন্তু অন্য অন্য আয়াতে কিন্তু দেখার বিষয়টা নাই অন্য অন্য আয়াতে রয়েছে জানার বিষয় যে সমস্ত সূক্ষ্ম জিনিসটাকে তিনি জেনে নেন ওইটার সংখ্যা বেশি এই কারণে সূক্ষ্মদর্শীটা এই আয়াতে ঠিক আছে হ্যাঁ সূক্ষ্মদর্শী মানে সব কিছুকে লতিফ এর আরেকটি অর্থ আমরা যেটা বলেছি দয়ালু সেটা আমরা পরে আলোচনা করব। আল হাবির অর্থ থেকে এটি এসেছে যে সৃষ্টির জগতের সমস্ত কণা পরিমাণ বস্তু তার জ্ঞানের বাইরে নয় অথবা তার খবরের বাইরে নয় তিনি সেটা জানেন আল্লাতে অর্থ হচ্ছে দয়ালু যদি নিয়ে নেওয়া হয় তাহলে আল্লা সুবহান তালার আমাদের প্রত্যেকটা ছোট ছোট গুণা কথা কাজ তিনি জানেন এবং তার দৃষ্টির সামনেই হচ্ছে কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করেন না কারণ তিনি হচ্ছেন কি এমনভাবে খবর রাখেন সেই সাথে তিনি হচ্ছেন লতিফ তিনি হচ্ছেন দয়ালু এমনভাবে দয়ালু ওটাকে তিনি ইগনোর করছেন দেখেও না দেখার ভান করছেন এরকম অর্থে আপনাদের বুঝতে হবে মানে আল্লাহ সুবাহর উপস্থিতি তিনি যে দেখছেন এটা আমরা টের পাচ্ছি না অর্থাৎ ওই যে আসাবে কাফের যুবক ছেলে ওয়ালিয়া তলাত্তাফ। ঠিক সেরকমভাবে যে আল্লাহ হচ্ছেন লতিফ মানে তার উপস্থিতিটা আমরা টের পাচ্ছি না কিন্তু তিনি আমাদের অতি নিকটে আছেন এবং তার জ্ঞানের মাধ্যমে আছেন সেই দিক থেকে সূক্ষ্মভাবে যিনি জানেন তাহলে স্কলাররা বলেন যে লাতিফ এবং আল খাবির যখন পাশাপাশি থাকবে তখন লাতিফ দিয়ে বোঝানো হয় যে যিনি সমস্ত গোপন বিষয় এটি যত সূক্ষ্ম হোক না কেন যত মিনিস্কিউল অথবা ডেলিকেট হোক না কেন মানে সাটল হোক না কেন সেটাকে তিনি জেনে যান অথবা তার দৃষ্টি সীমানায় থাকে এটা আর আল হাবির হচ্ছে যেটি প্রকাশমান যেটিকে দেখা যায় যার মানে তার নারী নক্ষত্র তার বাইরের দিকটা সব কিছু তিনি জানেন তাহলে গোপন যেটি সিক্রেট যেটি গোপন রয়েছে আমাদের চোখে পড়ে না গোপন রয়েছে কি জিনিসগুলো আমরা একটা উদাহরণ দিতে পারি বাতাস বাতাস হচ্ছে আরবি ভাষায় লতিফের একটি উদাহরণ লতিফ হচ্ছে বাতাস বাতাস আমাদের সব সময় আমাদের চারিপাশে আছে তার কোনো বর্ণ গন্ধ আমরা টের পাই না অথচ এটি আছে তাহলে বাতাস মাধ্যাকর্ষণ শক্তি এরকম প্রাকৃতিক যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের চারপাশে রয়েছে এমনভাবে রয়েছে যে আমরা তার উপস্থিতি টের পাই না কিন্তু আছে কিভাবে আছে সংগোপনে মনে হচ্ছে যে সিক্রেটভাবে মানে 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 রয়েছে তাহলে লতিফের একটি অর্থ হচ্ছে অহুয়া আন্না এলমিহি দা ও লি হাত আদরেকা সারা এরু ও দমা এরু ওয়াল খা যে সমস্ত গোপনীয় জিনিসগুলোকে বোধ শক্তি দিয়ে মানে যেটা কি ধরা যায় ধরার উপক্রম করা যায় না মানে এমনভাবে গোপন রয়েছে যেগুলো আমাদের সেন্সগুলো কাজ করে না অথচ সেগুলি হচ্ছে অত্যন্ত হালকাভাবে মজুদ রয়েছে এর ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি দক্কা মানে হচ্ছে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এর সমস্ত জ্ঞান যিনি জানেন এখানে স্কলাররা বলেছেন এল মানে আল্লাহ সুবাহতালা জানেন এই কারণে আমরা বলতে চাই যে আল লতিফ হচ্ছে ক্ষুদ্র সূক্ষ্মভাবে যিনি জানেন ওহুয়া আন্না এল দাক্কা ওয়া লি যে একেবারে সমস্ত কিছুকে যিনি জানেন সবার অগচরে জানেন উনি যে জানেন সেটা আবার কেউ জানে না অগোচরই জেনে যাচ্ছেন এই হচ্ছে একটি অর্থ আরেকটি অর্থ হচ্ছে আল্লাজি ইলা মিন ও ও আউলিয়া ইহি আল্লাহি ওনা বিহা যে আল্লাহ তার বান্দা এবং তার বন্ধুদের প্রতি যে উপকার করে থাকেন তিনি যে মানে উপকার বয়ে নিয়ে আসেন উপকারিতে নিয়ে আসেন এটি হচ্ছে সঙ্গোপনে কোমলভাবে এমনভাবে যে তার উপস্থিতি কেউ টের পায় না আবার অন্যদিকে তিনি পরিমাণ মাপক একদম এক্সেলেন্টভাবে মানে তিনি উপকারটা নিয়ে আসেন এহসানিহি মিন তারিকি এমন একটি উপায়ে লা ইউস না বিহা সেটা আমাদের যে ইন্দ্রয় ইন্দ্রিয়গুলো রয়েছে আমরা আগে বলেছি যে বোধ শক্তি দিয়ে সেন্স দিয়ে সেটা আমরা টের পাই না তাহলে কোনো কিছুর আউটসাইড বাইরের জিনিসটা সমস্ত কিছু কোন জিনিসের কোনো বিষয়ের বাহ্যিক দিকটা বাইরের দিকটা পরিপূর্ণভাবে মানে সব কিছু জানা হচ্ছে আল আর কোনো বিষয় অথবা বস্তুর ভিতরের জিনিসটা একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসটা হচ্ছে আল্লাতিফ তাহলে এই দুটো তাহলে যখন আল খাবিরের সাথে আল্লাতিফ আসে তখন তার অর্থটা ভিন্ন হয়ে যায় আবার আল্লাহ আল্লা সুবাহ যখন তিনি নিজেকে তার নির্ধারিত নামে তিনি বর্ণনা করেন তখন তার অর্থ দাঁড়ায় ভিন্ন সেক্ষেত্রে আমরা দুটো আয়াতে কারিমার কথা বলবো একটি আয়াত হচ্ছে মানে আল্লাহ লতিফিজ মা মাইয়সা উহ উন আজিজ এখন আল্লাহ সুবাহানা হচ্ছে মানে তিনি লতিফ বান্দার প্রতি লাতিফ আল্লাহ লাতিফুন দেখুন এখানে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে এখানে আল্লাহ সুবাহ তালা বলতে চাচ্ছেন যে এই যে তিনি রিজিক দেন এবং রিজিকের জন্য যে মানে তিনি যে ব্যবস্থা করে দেন এটা মানুষ কল্পনাই করতে পারে না এবং সেই রিজিকটা দেওয়ার সামর্থ্য আল্লাহ সুভান আছে পরিপূর্ণ সামর্থ্য তিনি প্রচন্ড শক্তিশালী আল আজিজ দুর্দণ্ড প্রতাপশালী একজন আল্লাহ আল আজিজ তার মান মর্যাদা আভিজাত্য হচ্ছে সবচেয়ে বেশি আর তিনি হচ্ছেন আল কাবিউন তিনি হচ্ছেন সবচেয়ে শক্তিশালী পরম শক্তিশালী তিনি কি করেন যাকে খুশি তাকে পরিমিত রিজিক দান করেন ওই যে রিজিকটা পরিমিতভাবে দিচ্ছেন তিনি যে প্রয়োজনটা মিটিয়ে দিচ্ছেন সেটি কিভাবে দিচ্ছেন একেবারে সুপারসেন্সিটিভ মানে হচ্ছে যার যতটুকু চাহিদা ঠিক তাকে ততটুকুই দিচ্ছেন এবং তাতে তার উপকার হচ্ছে এই যে উপকার হচ্ছে এটি হচ্ছে আল্লাফ দি বান্দার উপরে যিনি মানে মানে খুব অনুগ্রহ করেন আল্লাদি ইউলতিফু বিহিম বি যে মানে মানুষ জানে না যে কিভাবে আল্লাহ সুবহানা তালা তাকে দিয়ে দিচ্ছেন প্রিয় শ্রোতা আমাদের সমাজে একটি কথা আছে সেটি হচ্ছে কি ওই যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমরা সাধারণত বিপদ হলে এই কথাগুলো বলি এর কিন্তু কোনো দলিল পাওয়া যায় না এই ধরনের কথা কোথা থেকে এসেছে আমার জানা নাই এই কথাগুলো প্লিজ বলবেন না এগুলো মুখ থেকে সরিয়ে ফেলুন এগুলি হচ্ছে তথাকথিত বাংলাদেশি কৃষ্টি কালচার যার কোনো দলিল নাই বরঞ্চ এটি যদি অন্য সেন্সে দেখা যায় তাহলে এটি ভুল হয়ে যেতে পারে এর কারণ হচ্ছে সব কিছু যা কিছু মানে সব কিছু যদি ভালো হয়ে যায় তাহলে খারাপটা তাহলে আসছে কোথা থেকে এ প্রশ্নটা চলে আসে এই সেটি হচ্ছে আগেকার দিনের একটি ফেরকা ছিল যারা মনে করত যে সমস্ত ভালো উত্তম জিনিসগুলো আল্লাহ সুবাহ তালা থেকে হয় আর খারাপ জিনিসগুলো হয় হচ্ছে শয়তান থেকে তাহলে শয়তান হচ্ছে আল্লাহ সুবাহান তালার একটি প্রতিপক্ষ এই কারণে ওইভাবে কথাটা বলা সঠিক না এটা এইভাবে বললে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না গুণাবলি প্রকাশ পাচ্ছে না এগুলো বাদ দিবেন এগুলো বলবেন না এটা আমাদের মহামারী আকার ধারণ করেছে আমাদের অনেক ভাই এবং বোন এত তাওহিদের ক্লাস করেও এই মুখের ভিতরে এটাই আছে এই আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ যা করে কিসের জন্য করে সেগুলো কি আমাকে তিনি বলেছেন এটি জানতে গেলে আল্লাহ কিসের জন্য করেছেন সেটি জানতে গেলে আমাদেরকে অহির সাহায্য নিতে হবে অহির মাধ্যমে জানতে হবে আল্লাহ সুবাহ এইভাবে কোনো আয়াত নাজিল করেন নাই যে যা করেন সমস্ত কিছু ভালো বলা হয়েছে অমিনি ফামিন আল্লাহ যে ফাদল অনুগ্রহ ন্যায়ামা যেগুলো আমাদের উপকার করে সে সব কিছু আল্লাহ থেকে এই আর যেগুলি খারাপ সেগুলো আমাদের মাধ্যমে সম্পাদিত হয় কিন্তু এগুলোর সৃষ্টির আল্লাহরই সৃষ্টি মিন স্বরী মা খালাক মিন স্বরী মা খালাক এই যে সার মানে খারাপ মা খালাক এখানে কে সৃষ্টি করেছে আল্লাহ সু হ্যান তা এটি একটি জটিল পরিক্রমা কিন্তু আমি যেটা বলতে চাই যে এই কথা বলবেন না বরঞ্চ যখন আমাদের বিপদ হয় বিপদ থেকে কিছুদিন পরে আবার উদ্ধার হয় আবার আমাদের ভালো কিছু হয় আবার বিপদ হয় আবার ভালো হয় তারপরে আমরা কিছুদিন পরে কিছু নিয়ামত পেয়ে যাই তারপরে মানে দুরবস্থা কেটে যায় ক্রমান্বয়ে আমরা অতীতকে ভুলে যাই তারপরে অনেক দিন পর মানে পোলা কোরমা খেয়ে ঢেঁকুর তুলে মনে হয় ও আল্লাহ তো আমাকে ব্লেস করেছে আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে এই কারণেই তো আজকে আমি এমন হয়েছি এখানে আসতে পেরেছি এটি হচ্ছে আল্লাতিফ এটি হচ্ছে লুৎফ আল্লাহর লুৎফ এটা আমাদের সমাজে নাই এটাকে আপনারা বলবেন কি যে আল্লাহ সুবাহ তালার লুৎফ লুৎফের মাধ্যমে আল্লাহ তালার লুৎফের মাধ্যমে সমস্ত বান্দারা উপকৃত হচ্ছে কিন্তু টের পাচ্ছে না আল্লা ইউলতিফু বিহিম মিন হাইসু আলামুন তারা সেটা জানতে পারছে না ইউসাবিবাহম মিন মাসা লহম মিন হাইসু লাহুন তারা ধারণা করতে পারছে না অথচ অজানা জায়গা থেকে অচেনা অজানা অসময়ে কোনো জায়গা কিভাবে যে উপকার চলে আসছে তার জীবনে দুনিয়ার জীবনে সে সেটি ধারণাই করতে পারছে না এই যে ধারণা করতে পারছে না এটি হচ্ছে আল্লাহ সুবাহান লোৎফ এটা হচ্ছে লোৎফ যেমন আল্লাহ সুবাহন তালা বলছেন যে ওয়ামাইয়াকিল্লাহ ইয়াজ আল্লাহ মাখরাজা আল্লাহকে সত্যিকার অর্থে তাকোয়া অবলম্বন করলে আল্লাহর প্রতি তাহলে আল্লাহ সুবাহন তালা রাস্তাগুলো খুলে দিবেন ভয় করলে তাকোয়া অর্জন করলে ইয়ার জোকো হো মেন লা ই তাকে এমনভাবে রিজিক দিবেন যে সে কখনো যেটা চিন্তাও করে নাই এমনভাবে তাকে মানে রিজিকটা দিয়ে দিবেন তো এই যে রিজিকটা দিয়ে দিচ্ছেন এটা একটি ধারাবাহিকভাবে আমাদেরকে একটু শিখতে হবে তাহলে লোৎফ একটি হচ্ছে যে পরিমিত দিচ্ছেন এবং প্রয়োজন অনুযায়ী দিচ্ছেন পানি যদি বেশি খেয়ে ফেলে তাহলে পানি অতিরিক্ত হওয়াতে পানিতে শলিল সমাধি পানি খেয়েই মৃত্যুবরণ করতে হয় অতিরিক্ত বাতাস যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমরা মারা যাব অতিরিক্ত কোনো কিছুই যে পরিমাণ বাতাস ফুসফুসে যাওয়ার কথা যে পরিমাণ ঘুম যে পরিমাণ খাদ্য যে পরিমাণ জেগে থাকা যে পরিমাণ স্বাস্থ্য যে পরিমাণ শরীরের ওজন যে পরিমাণ হার্টবিট সমস্ত কিছুকে আল্লাহ পরিমিতভাবে রিজিক হিসাবে দিচ্ছেন এই কারণে আল্লাহ আল্লাহ এবং তিনি সমস্ত কিছু রিজিককে এমনভাবে এমন ভাবে বন্টন করে যাকে খুশি তাকে দিচ্ছেন এবং দিয়েছেন তার অবাধ্যতা এটি হচ্ছে আল্লাহর একটি বিশাল ক্ষমতা তিনি যে করছেন তাহলে এটি হচ্ছে একটি বিষয় যে আল্লাহ সুবহানা তালা তার বান্দার প্রতি স্নেহশীল এই অর্থে আসলে ঠিক বোঝায় না অনুবাদের ভিতরে অনেক সমস্যা রয়েছে প্রিয় শ্রোতা আবারও বলছি এটি এই শব্দ দিয়ে স্নেহশীল আর সূক্ষ্মদর্শী এইটা দিয়ে বোঝানো যাবে না সামগ্রিকভাবে বুঝতে হবে এই নামটা এত ব্যাপক যে এটা বোঝা মানে আপনার পরিশ্রম করতে হবে বুঝতে গেলে ঘরে বসে খালি এই অনুবাদ পড়লে বুঝতে পারবেন না তাহলে আল্লাহ আল্লা সুবাহ কিভাবে বান্দাকে মানে লালন পালন করেন। যে আমরা এমনি কিভাবে দেখি যে ঘরের ভেতরে যেমন বাবা আপনি যদি একটি পিতার কথা ধরেন আমরা যখন ছোট ছিলাম যে বাবা বাবাকে দেখা যায় না তিনি কামাই রোজগার করেন অফিস আদালতে কাজ করেন কখন বাসায় আসেন কখন চলে যান এই যে অগোচরে থাকে কিন্তু তিনি কিন্তু সন্তানের উপকার করছে সন্তানকে ভালোবাসছে সন্তানের জন্য খাবার নিয়ে আসছে জামা কাপড় নিয়ে আসছে কিন্তু সন্তান তার দেখা পাচ্ছে না এই যে তার অগোচরে কাজটা হচ্ছে এই যে অগোচরে কাজটা হওয়াটাই হচ্ছে লোৎফ মানে সন্তান পেয়ে যাচ্ছে ভালোবাসা সন্তান পেয়ে যাচ্ছে টাকা পয়সা আশ্রয় বিনোদন জীবন যাপন জনের জন্য যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু পিতা দিচ্ছে কিন্তু সন্তান পিতাকে দেখতে পারছে না যে কিভাবে তাকে লালন করছে আমরা যে আমাদের বাচ্চাগুলোকে লালন করছি আমাদের বাচ্চারা সেটা টের পাচ্ছে না বুঝতে পারছে না যে মা কিভাবে লালন করে বাচ্চাগুলোকে বড় করে তুলছে বুঝতে পারছে না এই যে বিভিন্নভাবে সে উপকার নিয়ে আসছে কিন্তু টের পাচ্ছে না এটাই হচ্ছে লোৎফ আরবি ভাষায় সেটাকে লোৎফ বলা হয় এই প্রসঙ্গে একটি আয়াতে কারিমা আমাদেরকে জানতে হবে যে ইউসুফ আলিহালাম যখন তিনি জন্ম নিলেন ইয়াকুব আলিহালামের বড় একটি পরিবারে তখন কি দেখা গেল যে ইউসুফের অন্যান্য ভাইরা হিংসা করা শুরু করলো তাকে ষড়যন্ত্র করে একটি নির্জন মরুভূমিতে প্রথমে তো মেরে ফেলার কথা ছিল তো এক ভাই বলল যে মারবে না তাকে কুয়ায় ফেলে দাও তারপরে কুয়ার ভেতরে একটি কুয়ার ভেতর পরিত্যক্ত কুয়া তার ভেতরে ফেলে দিল আপনি চিন্তা করুন আমাদের আমরা যখন বড় হয়েছি আমাদের ভাই বোনরা কেউ যদি আমাদেরকে এরকম করে মেরে ফেলার চক্রান্ত করত আজকাল অনেকেই করছে দেখা যাচ্ছে কিন্তু যদি করতো আপনার নিজের কথাই চিন্তা করুন যে আপনার তিন তিন বোন চার ভাই এখন চার ভাই আর দুই বোন মিলে ষড়যন্ত্র করলো যে ওকে মেরে ফেলতে হবে তো আপনার অবস্থাটা হবে কি এবং মারতে গিয়ে তারা প্রথমে আপনাকে মারল না কুয়ায় ফেলে দিল এমনভাবে ফেলে দিল এবং কুয়ার ভিতরে এখন নির্জন জায়গা কে আপনাকে তুলবে প্রচণ্ড বিপদ জীবন চলে যায় কি অবস্থা ইউসুফ আলহ ইসালামের সেখান থেকে উদ্ধার পেয়ে তাকে দাস হিসাবে একজন ব্যবসায়ী কিনে নিল তারপর তাকে রাখা হলো রাজপ্রসাদে সেখানে মানে অনিষ্টকারিণী মেয়েদের কুচক্রে পড়ে গেল যারা ইউসুফ আলহ ইসালামের সাথে মানে অবৈধ প্রেম ভালোবাসার আহ্বান করেছিল ওই যে আজিজ ইমরাত আর আজিজ আজিজের স্ত্রী তো আমরা সেই কাহিনীগুলো জানি যে এটা কত বড় একটি সমস্যা তারপরে তাকে জেল হাজতে রাখা হলো জেল থেকে বের হয়ে যাওয়াটা তার জন্য কঠিন ছিল তারপরে জেলের ভিতরে দুঃসহ মানে কষ্ট খাবারের কষ্ট আরামায়শের কষ্ট তারপরে মানে তার বাবা নাই ভাই নাই তারপরে মানে সবাইকে সে মিস করছে তারপরে অসহায় তার কোনো চাকরি নাই বিদেশ বিবই এসে বড় হচ্ছে তারপর এক পর্যায়ে ইউসুফ আল্লাহ আল্লাহ সুবহানা তালা আবার নির্দোষ প্রমাণ করে দিলেন তার দোষ মুক্ত হল তারপরে তিনি মিশরের মানে অর্থমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী হলেন তারপরে তিনি সিংহাসনের অধিকারী হলেন তারপর শুধু তাই নয় তিনি তার পিতা মাতাকে নিয়ে আসলেন এবং তাদেরকে তিনি পুনর্মিলনী পারিবারিক পুনর্মিলনী যেটা কল্পনাই করা যায় না মানে এত বিপদ একদিকে আর আরেক দিকে দেখুন কত চূড়ান্ত মানে সফলতা তো আল্লাহ সুবাহানা তালা সমস্ত আত্মীয় পিতামাতা ভাই এবং দেরকে যখন ফিরিয়ে দিলেন সে কথাটা আল্লাহ সুবহান তালা বলেছেন কুরআনুল করিমে ওরাফ আ আবা আলা আর যে আরসের উপর আরস মানে হচ্ছে সিংহাসন আমরা আগে বলেছি আল্লাহর আড়স আর বান্দার আড়স দুটো আরস একই অর্থ কিন্তু আল্লাহ সুবাহান তালা আড়স হচ্ছে মখলুক আল্লাহ সুবাহান তালা সেটা সৃষ্টি করেছেন এটি হচ্ছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেভেন হেভেন থেকেও বড়। মানে এত বড় এবং পৃথিবী থেকে বড় এর কত বড় আমরা তা কল্পনা করতে পারছি না এই আরস আর ইউসুফ আলহ ইসালামের হচ্ছে লোক বসার জন্য একটি ছোট একটি সিংহাসন ওরাফা আবাইহি আল আল আরসি যখন পিতা মাতাকে ইউসুফ আলহিসাম সিংহাসনে বসালেন ও খারুর খারুরুল্লাহ সুজ্জাদান তারা সবাই কৃতজ্ঞতায় শেষ দায় লুটিয়ে পড়ল। এবং সে তখন বলল কল ইয়া আবাতি হায় দা তা ইয়া কাবলু এই হচ্ছে আমার মানে হে আমার পিতা এই হচ্ছে আমার যে স্বপ্ন যেটা দেখেছিলাম তার ব্যাখ্যা কারণ কি রব্বি হাক্কা আমার রব এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে দিয়েছে এই যে ভাইগুলো এ এগারোটা ভাই এসেছে তারপর পিতা মাতা এসেছে এইভাবে অকাদ আহসানা বি ইদা আখরাজানি মিনাল সিজিনি এখানে ইউসুফ সালাম বলে দিচ্ছেন যে তার রব মানে আল্লাহ সুবহেনা তালা কি সুন্দর করে তাকে বিপদ থেকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছেন ওকাদ আহসানা বি ইদা আখরাজানি মিনাল সিজিনি তিনি এটা বলেন নাই আল্লাহ যা করে ভালোর জন্য করে এটা ইউসুফ আলাইসাল্লাম বলে নাই এটাই শিখতে হবে কোরআন থেকে তাওহিদ শিখতে হবে এবং আমাদের আকিটাকে শুদ্ধ করতে হবে ওই যে বাপ দাদা শিখিয়েছে ওই যে আপনি আমাকে কল করেছেন আপনি অনেক দিন বাঁচবেন এই ধরনের আবর্জনা কথা এগুলো মানে কত জঘন্য এই ধরনের লোক লৌকিক কথাগুলো বাংলাদেশে যেগুলো এসেছে বিসমিল্লায় গলদ আস্তাফিরুল্লাহ আজিম আল্লাহর নামে নাকি গলদ আস্তাফির্লাহ তারপরে কি আপনি আমা কল করেছেন ফোন করেছেন আপনি অনেক দিন বাঁচবেন উনি বাঁচবেন না মরবেন কতদিন বাঁচবেন আপনি জানলেন কিভাবে। এই লৌকিক কথা তারপরে আল্লাহ যা করে ভালোর জন্য করে কোথা থেকে পেয়েছেন এগুলো এগুলো অত্যন্ত জঘন্য কথাবার্তা এগুলোকে পরিহার করা উচিত এই কারণেই আপনাকে শিখতে হবে যে বিষয়টি ছিল লোৎফ আল্লাহ হচ্ছেন লোৎফ তিনি লোৎফ করেছেন লতফ করেছেন লোৎফ করে এনেছেন সেটাই বর্ণনা করছে ইউসুফ আলহাম ওয়াকাদ আহসানা বি আল্লাহ আমার প্রতি কত এহসান করেছেন কত কোমল হয়েছেন দয়া করেছেন তিনি আমাকে কি করেছেন অনুগ্রহ করেছেন আখরাজানী মিনা তিনি জেলখানা থেকে বের করে নিয়ে এসেছেন ওয়াজা বিকুম মিনাল বাদুই বাদুই ও বৈনি এ বৈনাথি যে আমি এবং আমার ভাইদের ভিতরে শয়তানের যে সম্পর্ক নষ্ট করে ফেলেছিল যে ভাইরা শত্রুতা আমি করেছিল যে মেরে ফেলবে এই যে পরস্পরের ভিতরে শত্রুতামি যেটা হয় সেটা শয়তানের মাধ্যমে হয় এটাই তিনি বলছেন কারাগার থেকে মুক্ত হওয়া শয়তানের মাধ্যমে নিজেদের ভাইদের ভিতরে সম্পর্ক নষ্ট করা এগুলোর থেকে বের করে নিয়ে এসেছেন তারপরে এ খোয়াতি রব্বি লতিফিম আল্লাহ সুবাহ হচ্ছেন লতিফ তিনি যদি লৎফ করেন তাহলে তিনি আপনাকে এমনভাবে সমস্ত বিপদ আপদ থেকে বের করে নিয়ে আসতে পারেন তিনি যাকে খুশি যাকে ইচ্ছা তাকেই তিনি এভাবে বের করে নিয়ে আসেন ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম তিনি সব কিছু জানেন আর সব কিছু জ্ঞানী এখানে বলা হচ্ছে তিনি কত স্নেহশীল এই অনুবাদ সঠিক নয় এটি আসলে কোনো অনুবাদ নাই এই শব্দটা অনুবাদ নাই সেটা বুঝতে হবে ইন্না লতিফুন আমার আমার রব প্রতি ছিল লতিফ করেছে লতিফুন মানে আমার বিপদ আপদে তিনি সব সময় আমাকে সাহায্য করেছেন সাহস দিয়েছেন বিপদ দূর করে দিয়েছেন ছোটখাটো মানে চাহিদাগুলোকে পূরণ করেছেন অথচ আমি টের পাই নাই এটি হচ্ছে মূল বিষয় মানে এমনভাবে এটা উত্তর আমেরিকায় আমরা যারা থাকি আমাদের প্রথমে আমাদের কি বিষয় দাঁড়ায় আমাদের প্রথমে যেটা দাঁড়ায় যে আমরা যে আমেরিকায় যখন আসি কানাডায় যখন আসি আমাদের প্রচুর বিপদ দু একজন ছাড়া সবারই প্রচুর বিপদ চাকরি নাই মানে অট জব গ্রোসারি স্টোরে কাজ করতে হচ্ছে মানে মানে গাড়ি নাই বাসা নাই সাবলেট থাকতে হচ্ছে টাকা পয়সা টাকা মানে চোখের পানি চলে আসে মানে মানে পরিশ্রমে কোনো বিশ্রাম নাই সপ্তাহে সাত দিন কাজ তো এভাবে কি সবাই আমরা থাকি সারা জীবন থাকি না তো এগুলো হচ্ছে লোথ মানে এই যে জীবনের চড়াই উত্রায় মানুষের জীবনের যে উত্থান পতন মানুষের জীবনের যে সামগ্রিক চাহিদা এটি আল্লাহ সুফহান তালার একটি সিস্টেম যে তিনি আল্লাহ সুফহান তালা মানুষকে বিভিন্ন ধরনের বিপদ বালা মুসিবা এগুলো দিয়ে সেগুলোকে উদ্ধার করে করে এমনভাবে তাকে নিয়ে এসে পরিপূর্ণতা দান করেন এমনভাবে তিনি একেবারে পরম মায়া মমতায় স্নেহে বলা যেতে পারে ওই যে আমাদের ছোটো গায়ে লতা পাতায় স্নেহ মায়া মমতায় ঘিরে আছে এভাবে কবির কবিতা আমরা পড়েছি ছোটোবেলায় তো ওরকম করে এমনভাবে তিনি লালন পালন করলেন যে আমরা বুঝতেই পারলাম না যে কিভাবে কষ্টগুলো দূর হলো আর কে আমাদেরকে সেভাবে অগোচরে থেকে আমরা টের পেলাম না যে কে আমার উপকারটা করে দিল এই কারণেই স্কলাররা বলেন যে লোৎফ হচ্ছে এমন একটি যে আল্লাহর রহমত কিভাবে আসে সেটা সে বুঝতে পারে না আল্লাহ সুবাহানা তালা কিভাবে তাকে ব্লেস করছে সেটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারে না সেভাবে আল্লাহ সুবাহান তালা নিজেকে নিজে বর্ণনা করেছেন সুরা ইউসুফে এন্না রব্বি লতিফলি মাসা সুতরাং এটি শুধু সেই গতানুগতিক ওই স্নেহশীল নয় বুঝতে পেরেছেন আশা করি আবারও বলছি প্রিয় শ্রোতা আল লতিফ এমন একটি নাম এটির ব্যাখ্যা সহকারে আমাদেরকে বুঝতেই হবে না হলে আল্লাহ আলাহ সম্পর্কে আমাদের ভুল ধারণা থেকে যাবে যে তিনি হয়তো শুধু স্নেহ করেন শুধু স্নেহ করেন না এমনভাবে স্নেহ করেন আমরা যেন বিব্রত না হই আমরা যার উপস্থিতিকে টের পাচ্ছি না এমনভাবে তিনি আমাদের উপকার করে চলছেন যে আমরা সেটা বুঝতে পারছি না এটাই হচ্ছে লতিফের মানে মানে নিঘুর রহস্য তাহলে এই এই যে আল্লাহ সুবাহানা তাআলা মানে তিনি এই এইভাবে আমাদেরকে বড় করছেন তো এখানে আমরা এখন দেখব যে এর অর্থে কি কি জিনিস চলে আসে একটি হচ্ছে যেটা আমরা বললাম ওয়ালিহাজা হাজা ইউসুফ হাইসু কাদ্দর আল্লাহ আমুরান হ্যাঁ যে ইউসুফ আলহি সালামের জন্য আসলে ওই যে কাদ্দার্লাহ মা শাহ আলা এইভাবে বলা উচিত যে আল্লাহ কোনো বিপদ হলে আমাদের মুখ দিয়ে বের হয় না কিন্তু এটা শিখতে হবে মুখ দিয়ে কি বের হয় সেটা দিয়ে তো দুদে যাওয়ার ব্যবস্থা হয়েছে বাংলাদেশি কালচার সংস্কৃতিকে আঁকড়ে ধরে এই বাবা মার শেখানো কথা বাবা মাই যদি ঠিক না করে বাচ্চারা শিখবে কীভাবে তো বিপদ হলে কোনো দুর্ঘটনা হলে কি বলতে হবে কাদ্দার আল্লাহ মায়া ফায়লা যে আল্লাহ তাকদিরে যেটা রেখেছেন সেটাকে খণ্ডানোর কারোর ক্ষমতা নাই তাকদিরে যেটা রেখেছেন সেটা তো হবেই এভাবে কথা বলতে হয় ইউসুফ আল ইসালামের ক্ষেত্রে তাকদিরে যেগুলো ছিল আমরান কাসিরাতান তারপরে এগুলো এবং মানে মানে সমস্ত কি গুণে গনে শেষ করা যাবে না যে প্রচুরভাবে আল্লাহ সুবহান তালা তাকে মানে ব্যবস্থা মানে খারাপ থেকে মানে পানিশমেন্ট থেকে মানে বের করে নিয়ে এসেছেন এই কারণে ইউসুফ আলহ সালাম তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়ে বলছেন ইন্না রব্বী লতিফুন লিমাইয়াসা তাহলে এর অর্থ দাঁড়ায় ইন্না হাজি আশিয়া আল্লাতি লাহু লাহু লফাহুলিফ বিহাজি নিয়ামি বাবুন অর্থাৎ আল্লাহ তা আলার এই যে উপকারিতা বান্দার উপরে যে তিনি যে উপকারিতা নেমা এগুলোকে তিনি আমাদেরকে দিচ্ছেন এটা দিয়ে আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন আল্লাহ কিভাবে উপকার করেন মানে উপকারের মাধ্যমে চারিদিকে আমাদেরকে মানে জিনিসটা ঘেরাও করে রেখেছে আল্লাহ সুবাহান তালার লুৎফের মাধ্যমে আমরা উপকারিতা পেয়ে যাচ্ছি তার ফাদল আমরা পেয়ে যাচ্ছি তাহলে সবচেয়ে বড় উপকারিতা আল্লাহর কোনটি পোলাওকর্মা খাওয়া নয় কিন্তু সবচেয়ে বড় উপকারিতা কি আমরা যে মুসলমানের ঘরে আজ যারা শুনছেন আমরা যে মুসলমানের ঘরে জন্ম হয়েছি এটি হচ্ছে আল্লাহ তালার পরম এবং চরম লুৎফ ফাইউফরিজ হুম মিনাস জুলুম আতি ইল আন নর মিনাস জুলুমাত ইল জাহেল অল কফরুল বাদ বেদা অল মা আসি নোর এলম ইমান অতায়তা এই যে আমরা তাওহিদের লেকচার শুনছি আল্লাহর নামগুলো শুনছি এতে আপনার কি হচ্ছে আপনার অজ্ঞতা দূর হচ্ছে জাহালা কুফরি থেকে আপনি মুক্তি পাচ্ছেন আপনি অন্ধকার অন্ধকার মনোজগত থেকে আলোর দিকে আসছেন তাহলে এটি হচ্ছে বড় লোৎফ আজকে কারণেই আমরা এই লেকচারটা শুনতে পারছি এই লুৎফের কারণেই আল্লাহ সুবাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছেন এই অন্ধকার থেকে আলোর দিকে চলে আসার এই লুৎফের কারণে আল্লাহ সুবাহন তালার হুকুমগুলোকে আমরা মানতে পারছি কেননা আমাদের অন্তর খারাপ কাজে চলে যায় কিন্তু ভালো কাজে আসতে চায় না এই যে আসতে চায় না সে আশা যে সম্ভাবনাটা তিনি করে দিচ্ছেন যিনি হচ্ছেন লোৎফ যেমন ইউসুফ আলহ সালাম যখন মেয়েরা চক্রান্ত করল মানে অনিষ্ট করার জন্য কেননা ইউসুফ আলহ সালাম ছিলেন অত্যন্ত হ্যান্ডসাম অত্যন্ত সুদর্শন সুপুরুষ এই এমন সৌন্দর্য যে নবী সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন হাদিসের যে তাকে সমস্ত সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছিল সুতরাং মেয়েরা মানে শহরের মেয়েরা অভিজাত পরিবারের মেয়েরা ইউসুফ আলহ ইসালামকে দেখে মানে আশ্চর্য হয়ে ছুরি দিয়ে তাদের হাত কেটে ফেটে ফেলেছিল সেই ঘটনা কোরআনুল মেয়ে আল্লাহ বর্ণনা করেছেন সেই মেয়েদের চক্রান্তে ইউসুফ আলহ ইসালামের মন মানে অন্যদিকে চলে যাচ্ছিল প্রায় এই যে চলে যাচ্ছিল সেখান থেকে কিভাবে উদ্ধার পেলো এই যে আল্লাহ হচ্ছেন লুৎফ এই কারণেই ইউসুফ আলাই বলছেন ইন্না রব্বী লতিফিম আমরা যে গুনা থেকে বেঁচে যাচ্ছি আমরা যে অশ্লীলতা বেহায়াপনা থেকে বেঁচে যাচ্ছি প্রতিনিয়ত সেটি হচ্ছে আল্লাহ লুৎফ করছেন আমার কাছে ওমিন লুৎফিহি বিহিম আন্নাহ ইয়াকিহিম তয়াতি আনফুসাহম হ্যাঁ আমার আথু সু আল্লা তিহাজি তা বা আহা যে এই যে অন্তর সিটি খারাপ কাজে চলে যায় কিন্তু আল্লাহ সুফহানা তা ফিরিয়ে রাখেন আল্লাহর অনুগ্রহর মাধ্যমে আমরা খারাপগুলোতে পড়ে যাই না শোভাহান্লাহ এটি কত বড় উপকারিতা ওমেন লুৎফিহি বেবায়াদিহি আন্না ইকার্দিরো আর জাকাহুম ইয়া শিবু অলমিহি বিমাসা আলি যে তার উপকারের জন্য আল্লাহ সুবাহানা তালা এমনভাবে রিজিক দেন বান্দার পর পরিমাণ মতো সেটা আমরা আলোচনা করেছি তারপর চারটি জিনিস কলাররা বলে থাকেন যে এই যে রিজিকটা কিভাবে তিনি দিচ্ছেন। জিতছেন আন্না ইয়কাদ্দির ফি ওয়াতি আহলিল ওয়াল সলাহিহি ওয়াল ইমান মানুষের সংশোধন করে দিচ্ছেন মানুষের জ্ঞান বাড়িয়ে দিচ্ছেন ইমান বাড়িয়ে দিচ্ছেন ইমানের সৃষ্টি করছেন এটি হচ্ছে এক ধরনের রেজ্ক এক ধরনের লোৎফ আরেকটি লোৎফ হচ্ছে ওমিন লুৎফিল্লাহি ইবাদি আন ইয়াজ আল রান হালা ল যে সমস্ত হালাল রিজিকগুলো যে আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন আগে অন্য একটি মদের দোকানে কাজ করতেন অথবা শুকোরের মাংস যেখানে বিক্রি করে এমন একটা রেস্টুরেন্টে কাজ করতেন তখন আপনি কষ্ট পেতেন যে এই রোজগারটা তো হালাল হচ্ছে না আমার জন্য সমস্যা হচ্ছে আল্লাহ সুবাহ তালা কিছুদিন পর সেখান থেকে উদ্ধার করে আপনাকে একটি ভালো চাকরির ব্যবস্থা করেছেন সেটি হচ্ছে লোৎফ আপনি চলে আসছেন রিস্কান হালায়ালান তৈয়েবান এখানে চলে আসছেন এই এই যে চলে আসছেন আল্লাহ আপনাকে তাওফিক দিচ্ছেন সুযোগ করে দিচ্ছেন এটি হচ্ছে লুৎফুল্লাহি তা আলা ওমিন লুৎফুল্লাহি বি ইবাদিহি অ্যান ইকাইদু লাহু এখওয়ায়ন সালহীন ওয়া রেফাকা মুতাকি বিহু আলা খাইর যে অন্য মুত্তাকিরা আপনাকে যে সাহায্য করে ভালোবাসে এই যে আমরা একে অপরকে সাহায্য করি তারপরে ইমানের পথে তাওহেদ শিখার পথে একে অপরকে সাহায্য করছি এটিও হচ্ছে আল্লাহর একটি লুৎফুল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহানা তালা সেটি লুৎফ করছেন ওমিন লুৎফুল্লাহি বি আইবাদি আন ইয়ফতালিহি বিবাদিল মাসেব আল্লাহ পরীক্ষা করেন তার বান্দাদেরকে অনেক ধরনের পরীক্ষা করেন এবং পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুহানা তালা তার অন্তরকে সঠিক করে দেন ইসলাহ করে দেন তার রফিউদ্দারাজাত তার মর্যাদাকে বাড়িয়ে দেন তাকে অনেক বড় সওয়াব দান করেন সবর করার তৌফিক দান করেন রাউহর রিজা এবং সে যখন সন্তুষ্ট থাকে রাহমা পেয়ে যায় এই যে কাজগুলো সংগঠন হয় সেগুলিও হচ্ছে লুৎফুল্লাহি তায়লা। তাহলে লুৎফুল্লাহি তা অনেক ব্যাপক একটি বিষয় আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন আল্লাহ সুফ হানা হুয়া তা এই কারণেই যে যেই কতগুলো আয়াতে কারিমায় তিনি বলেছেন সেগুলো আমরা মানে আমরা একটু আলোচনা করে আমরা চূড়ান্ত কথায় চলে যাব যে প্রথমে হচ্ছে যে লুৎফুল্লাহি মানে আল্লাহ সুবাহানা তালা যে লাতিফ এখানে তিনি বর্ণনা করেছেন যে যে আল্লাহ সুবাহানাহা তালা যে তিনি যে মানে আসমান আমরা যেটাকে হ্যাবেন বলি সেখান থেকে যে তিনি পানি বর্ষণ করেন এই যে তিনি যে আমাদেরকে দিচ্ছেন মানে উপর থেকে পানি বর্ষণ বর্ষণ করছেন তাতে আমাদের কি হচ্ছে সবুজ হয়ে যাচ্ছে সমস্ত ভূমি এবং তিনি সেটাকে নিয়ে আসছেন তারা আনল্লাহ আনজাল আনজালাহ মিনাসমাই মন মুখদাররা মোখার্ন লতিফ খাবির যে এই যে ছোট ছোটো দানা বীজ এই যে আল্লাহ সুবাহান তালা মানে দুনিয়াতে শস্য শ্যামলায় সবুজ করে দিচ্ছেন আসমান থেকে অর্থাৎ হ্যাভেন থেকে পানি দিয়ে দিয়ে মানে পরিপূর্ণ করে দিচ্ছেন এটা করছেন এর কারণ হচ্ছে যে এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আল্লাহ সুবাহান তালা একত্র করে এর একটি উপকারিতা পৌঁছে দিচ্ছেন শ্যামল করে দিচ্ছেন ভূমি এটি হচ্ছে লতিফ যে ছোট্ট ছোট বীজ দানা থেকেও তিনি প্রাণ দেন দান করছেন এবং সেখান থেকে মখদাররা মখদাররা মানে খাদার মানে সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ভূমি যেমন আল্লাহ সুবাহান তালা সোরা লোকমান এখানে লোকমান আলিহালাম তার ছেলেকে যখন تو هيتشي كدتشي يا بنية إنها إن مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير جي الله سبحانه وتعالى হচ্ছে এমন একটা সত্তা হে আমার ছেলে ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদাল অর্থাৎ সরিষার দানা এটি একটি এক্সপ্রেশন মানে অ্যাটমিক কনফিগারেশন মানে অনুপরমাণু সমপরিমাণ কিছু যদি থাকে পাপ অথবা পুণ্য এই অর্থে তাফসির কারকরা বলেছেন এটি সরিষার দানা হচ্ছে একটা উদাহরণ এটি একটি বাগধারা হাববাতিন মিন খারদাল আরবি সাহিত্যে এটি একটি বাগধারা অর্থাৎ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেটা যদি সৎ কাজও হয় অথবা পাপও হয় তাহলে ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনু সেটা যদি পাথরের ভেতরেও থাকে অথবা সেভেন হ্যাভেন সাতটি হ্যাভেনের কোথাও থাকে অথবা পৃথিবীর কোথাও লুকিয়ে থাকে ইয়াতি বিহাল আল্লাহ তালা সেটাকে উপস্থিত করবেন আল্লাহ সুবহান তালা সেটাকে হাজির করে ফেলবেন আল্লাহ সুবহান তালা এমন ক্ষমতাবান যে তিনি সেটাকে হাজির করে মানে ফেলেন তাহলে এই ক্ষমতাটা আল্লাহ সুবহান তালার রয়েছে এবং এই যে ক্ষুদ্রাতে ক্ষুদ্র জিনিসটাকে তিনি হাজির করেন এবং কোনো কিছুই তার কাছে লোকায়িত নয় ইল্লাহ লতিফ খাবির এখান থেকে এসেছে সূক্ষ্মদর্শী সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসটা আল্লাহ জেনে যাচ্ছেন আল্লাহ জ্ঞানের মাধ্যমে সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন আলা আলামু মান খালাকা ওহু লতিফুল খাবির এখন তিনি এই যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই যে তিনি সৃষ্টির সব কিছু জানেন এর ভেতরের বিষয়গুলিও জানেন বাইরের বিষয়গুলো জানেন মাইক্রো ম্যাক্রো ভেতর বাহির জাহের বাতেন ভিতরে এবং বাইরে যত কিছু আছে সমস্ত কিছু তার সৃষ্টির সবকিছুকে তিনি জ্ঞানের মাধ্যমে জানেন এই আয়াতে এসেছে আলা ইয়া আলামো তিনি জানেন এই কারণেই সূক্ষ্মদর্শী এই কথাটা আমরা আগে বলেছি যে সূক্ষ্মদর্শী মানে সূক্ষ্ম জিনিসকে দেখে কিন্তু সূক্ষ্ম জিনিসকে জানে এর সরাসরি আয়াত হচ্ছে সূরা মুলক আয়াত নাম্বার চোদ্দ আলামু মান খালাকা ও হুয়া লতিফুল খাবির যে সমস্ত সৃষ্টির সব কিছুকে যিনি জেনে থাকেন সুখ্যাতি সূক্ষ্ম জিনিসটা তার জানার বাইরে চলে যায় না ওয়াজকুর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি যে আল্লাহ আল্লা চৌত্রিশে তিনি বলছেন যে নবী সাল আলহ সাল্লামের যে ঘর সেই ঘরের তার পবিত্র স্ত্রীসমূহ আজওয়াজ মুতাহরা যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে তোমরা স্মরণ করো তোমরা স্মরণ করো অথবা তোমরা সেটা প্রচার করো দুটো অর্থই হবে ওয়াজ করুনা স্মরণ করো অথবা প্রচার করো মায়ুথলা ফি বইউি কন্যা তোমাদের যে ঘর কোন সে ঘর যে ঘরে কোরআন নাজিল হচ্ছে যে ঘর থেকে হাদিস প্রচার হচ্ছে যে ঘর থেকে আল্লাহ সুবাহান তালার জ্ঞান প্রচার হচ্ছে সেই ঘরের ভিতরে আল্লাহর আয়াত আসছে ফি বয়ুতি কন্যা মিন আয়াত ই আল্লাহর কোরআনুল খেরিম এসেছে ওয়াল হেকমাতি আল্লাহ তালার যে প্রজ্ঞা তিনি যে হেকমা শিক্ষা দিয়েছেন নবী সাল্লামকে সেটার প্রচার হচ্ছে তোমাদের সেই ঘর থেকে সেই ঘরই হচ্ছে প্রকৃত ঘর সেই ঘরের যে দায়িত্ব সেটি হচ্ছে সেটাকে বোঝা এবং সেটাকে প্রচার করা কারণ আল ইনল কানা লতিফান খাবিরান তোমাদের অন্তরে যা আছে সব কিছু কিন্তু আল্লাহ সুবহানা তালা খবর রাখেন এবং সেটাকে কেউ কেননা তিনি যখন বলেন আলামু মান খালাকা এই আয়াতে আগের আয়াতে বলেছেন আসির যে তোমরা প্রকাশ্যে যে কথাই বলো না কেন অথবা গোপনে যে কথাই বলো না কেন ইন্নাহু আলিমুন বিদাত সুদুর। তারপরেই আল্লাহ বলছেন আলামু মান খালাকা ও লাতিফুল খাবির তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছি যে তিনি জেনে যাচ্ছেন আর আগের আয়াতে সুরাল আজাব এই আয়াতের আগের আয়াতে আল্লাহ বলেছিলেন আলা কল ইনামিদুল্লাহ লিউ হিবা আনকুম রিজ আহলাল বেইদ হে নবীর পরিবারের স্ত্রীগণ তোমাদের ভেতর থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চান তাহলে নবীদের স্ত্রীদের অপবিত্রতাটা কোথায় মানে হচ্ছে তাদের অন্তরে একেবারে মানে যেটা একেবারে বোঝা যায় না এরকম যদি কোনো খারাপ চিন্তা চেতনা থেকে থাকে যেটা কেউ বুঝতে পারে না অথচ অন্তরে আছে অনেক সময় আমাদের ভিতরে এটা বোঝা যায় যে আমাদের অন্তরে মাঝে মাঝে মনে হয় যে আরে এই জিনিসটা তো আমার অন্তরে কাজ করছে কেউ জানে না আমি বুঝতে পারছি কিন্তু জিনিসটা তো ভালো না এই ধারণাটা তো খারাপ সেরকম যে খারাপ ধারণা খারাপ জিনিস যদি মনের ভেতরে থাকে যেটা শয়তানের মাধ্যমে অসার মাধ্যমে আসতে পারে নবী সাল্লা আলিয়া স্ত্রীদের কাছ থেকে অন্তর থেকে আল্লাহ সেটা বের করতে চান লিউজ হিবা বা রিজসা আহলাল বেদ ওয়ুতাহ এবং হে আজ মোতাহারা তোমাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ পবিত্র করতে চান এটি কিন্তু শারীরিক পবিত্রতা নয় এটি হচ্ছে অন্তরের পবিত্রতা অন্তরের পবিত্রতা আল্লাহ সুবাহন তালা করতে চান এরপরেই আল্লাহ সুবাহ এই আয়াতে বলছেন মা ওয়াজ কুরনা কায়না লতিফান আল্লাহ হচ্ছেন লতিফ তোমাদের অন্তরে এই যে সুক্ষাতে সূক্ষ্ম অনুভূতিগুলো মন্দ ভালো অনুভূতিগুলো সব কিছু তিনি জানেন গোপন তার কাছে কিছুই নাই এইভাবে আল্লাহ সুফান তলা সোলা লোকমানে যখন তিনি সরিষার দানার উদাহরণ দিয়ে বলেছেন যে মানে আসমানসমূহ জমিনে যত ক্ষুদ্র পাপ পুণ্য যেটাই থাকুক না কেন সেটাও আল্লাহ আল্লা তাআলা জেনে যাচ্ছেন হ্যাঁ এভাবেই তাওহিদ শিক্ষা দিচ্ছেন লোকমান আলী ইসলাম তারপরে আল্লাহ সুবাহান যে মানে তার ক্ষমতা তিনি বর্ণনা করেছেন যে যেমন আল আরুদুল মুখতাররা আল আরুদুল মুখতাররা যেমন সবুজ শ্যামল হয়ে উঠে পৃথিবী এবং কিভাবে উঠছে যে আল্লাহ হচ্ছেন মেহেরবান দুনিয়ার কোথায় কতটুকু পানি বৃষ্টি হবে সেখান থেকে একটি চারা গাছ জন্মাবে সেটা বড় হবে সবুজ হয়ে যাবে ভূমি প্রান্তর এবং এগুলো ছোটো ছোটোভাবে তিনি ঘরে তুলছেন কেননা সব কিছুর উপরে তিনিই হচ্ছেন ক্ষমতাবান আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা যে জিনিসটা আপনাদের সামনে তুল তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে মানে যে এই যে লতিফ এটার আরেকটি ব্যাখ্যা সুফিরা দিয়ে থাকেন এটা আপনাদেরকে একটু বুঝতে হবে কেননা ভালো আপনাকে বুস জানতে হবে খারাপটাও জানতে হবে তো খারাপটা কী খারাপটা হচ্ছে যেহেতু এমন একটি সত্তা আল লতিফ ল যেটা লাউশ্না বিহা যেটা মানে কোনো স্যান্স বুঝতে পারে না মানে আছে কিন্তু আমরা ধরতে পারছি না অনুভব করতে পারছি না শারীরিকভাবে আমাদের সেন্স দিয়ে তো সেটাকে কি বলা হয় হৃদয় কাল্প যেটাকে আমরা কাল্প বলি এটা সুফিরা এই কাল্প শব্দটা তাদের পছন্দ না তারা বলে কি এটা হচ্ছে লতিফা ভালো করে শুনুন এখন কিন্তু আমরা পীর ব্যবসার মুখোশ উন্মোচন করছি ভালো করে শুনুন কাজে দিবে আপনাদের আমাদের মসজিদে যে বাংলাদেশি মসজিদের অধিকাংশ ইমাম সাহেব তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আচ্ছা হুজুর যে লাতায়েফ সিত্তা ছয় লতিফা যে আছে সেটা কি ঠিক ও বলবে কি হ্যাঁ আছে শুনেছি তো এগুলো ভাই ভালো জানি না এরকম আর যদি পীর সাহেবের মুরিদ হয় তাহলে বলবে যে ছয় লতিফা আছে ছয় লতিফা মানে হলো শরীরের ভিতরে ছয়টা জায়গায় লতিফা আছে ছয় লতিফা এর ছয়টি জায়গা ওরা বলে সুফি যারা তারা বলে মানে হচ্ছে ওই যে কালভ মানে যেহেতু অন্তর আমরা বুঝি যে অন্তর আছে কিন্তু আমরা সেন্স করতে পারি না অন্তরটা কোথায় হৃৎপিণ্ড কিন্তু অন্তর নয় হৃৎপিণ্ড হচ্ছে ফুয়াদ মানে হচ্ছে এটা পাম্প করছে হার্ট কিন্তু অন্তর কাল্প। এই কারণে ওরা বলে লতিফা রাব্বানিয়া সুফি যারা তার মানে হচ্ছে এটা একটা কন্টেইনার অফ ফিলিং আমাদের অনুভূতির একটা আধার একটি পাত্র অনুভূতিটা একটা পাত্রে ধরে রাখা হয়েছে সেটা হচ্ছে লতিফা এই কারণে ওরা বলে কি লতিফা ঠিক করতে হবে ছয়টা লতিফা কোথায় আসে একটা হচ্ছে ডান দিকে ব্রেস্টের নিচে এটাকে বলা হয় কলব বা দিকে ব্রেস্টের নিচে আসে হচ্ছে রুহু তারপরে নাভির নিচে আসে হচ্ছে নফস আরেকটি কলব তারপরে হচ্ছে দুই ব্রেস্টের মাঝখানে রয়েছে সির এটি হচ্ছে আরেকটা তারপরে হচ্ছে কপালে রয়েছে আল হফি আর মানে তালুতে রয়েছে আখফা এ হচ্ছে ছয় লতিফা এগুলো কুরআন হাদিসে কোথাও নাই এগুলি হচ্ছে পীরদের আশ্চর্য মানে তরিকা এই তরিকার মাধ্যমে বাংলাদেশ চলছে পাকিস্তান চলছে ভারতবর্ষ চলছে যে এই ছয় লতিফা কোথায় গিয়ে ঠেকেছে যে এই এই লতিফাগুলোকে ঠিক করতে হবে ছয়টা তারপরে ওরা আবার বলে কি খুব দুষ্ট কিন্তু ওরা এমনভাবে আপনাকে বলবে যে আপনি ভয় পেয়ে যাবেন যে ওরা আসলে কারা এরা আপনাকে অনেক ধরনের কথা বলবে সেগুলোতে আপনি কখনো বিভ্রান্ত হবেন না ওরা বলে যে মানুষের দেহে দশটি লতিফা আছে আরেক গ্রুপ বলবে কি দশটা যে প্রথম পাঁচটা লতিফার নাম হচ্ছে কলব লোকেশনটাতে আমি বলে দিলাম রোহ সের আকফা এই পাঁচটা হচ্ছে লতিফা এটা হচ্ছে আলমে আমর মানে মানে অদৃশ্যের জগৎ থেকে এটা এসেছে এই লতিফা পাঁচটা আর মানে আরও চারটা আছে এটি হচ্ছে দুনিয়ার আলমে খালক। মানে দৃশ্য জগৎ থেকে আসে এটা কি আব আতস খাক বাদ মানে বাদ মানে বাতাস খাক মানে হচ্ছে মাটি আতস মানে হচ্ছে আগুন আব মানে হচ্ছে পানি আর মাঝখানে আরেকটা লতিফা বাদ পড়েছে সেটা হচ্ছে নফস এই দশ লতিফা এগুলো দিয়ে এই পীর সাহেবরা জিকির করে এবং ওরা বলে যে এই যে লতিফা ছয় লতিফা জিকির করতে হবে এই কারণেই বাংলাদেশে লতিফা নাম বেশি রাখে বুঝতে পেরেছেন লতিফা নাম কেন রাখে কোনো কাজ নাই কাম নাই লতিফা লতিফা ওই লতিফা রাখতেছে পীর সাহেব কেননা তিনি বিশ্বাস করে মানুষের শরীরে ছয়টা লতিফা আছে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন কোথায় হচ্ছে আল্লাহ হচ্ছেন লতিফ কোথায় আল্লাহ সুবাহ তালা বলছেন আল্ লতিফুল ইহ বিল ইবাদ সেখান থেকে তারা এটাকে বিকৃত করে লতিফা নিয়ে এসেছে হৃদয়ের ভিতরে আরে হৃদয়কে তো লতিফা হাদিসের ভিতরেই বলা হয় নাই সেগুলো তারা বানিয়েছে তারপরে এই ধরনের নাম দিয়েছে যে মানুষের অন্তর ঘটিত হয় পানি আগুন মাটি বাতাস আর হচ্ছে কলভ কলভ রোহ সের সের খাফি এগুলো আরবি শব্দ আখফা আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য আরবি ফার্সি সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি পাকিয়ে আপনাকে বিভ্রান্ত করছে এই পীর সাহেব আর সেই শিক্ষা নিয়ে আপনাদের মসজিদে ওই যে বাংলাদেশি ইমাম সাহেব তিনি এটাতেও বিশ্বাস করেন হ্যাঁ জিজ্ঞাসা করলে ও অস্বীকার করবে মনে করবে যদি আমি সত্য কথা বলে দিই তাহলে তো আমার চাকরি চলে যাবে কিন্তু আসলে সে তার আঁকিদা হচ্ছে ছয় লতিফা বাংলাদেশি অধিকাংশ ইমামের আঁকিদা হচ্ছে ছয় লতিফার জিকির করতে হবে অথবা দশ লতিফার জিকির করতে হবে এটা যে শয়তানি এটা কিন্তু বলবে না এটাই আমরা আপনাদেরকে বলতে চাই যে ইয়া লতিফ ইয়া লতিফ বলে যদি আপনি ডাকেন তাহলে কিন্তু রিজিক বাড়বে বলে যে প্রচার করা হচ্ছে এটা জঘন্য এরকম কোনো তাসবি রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আমাদেরকে বলে যান নাই যে ইয়া লতিফ ইয়া লতিফ বার ছয়ত্রিশ বার কারণ কি আমাকে একজনে বলল যে একটা লোক জেলখানায় গিয়েছে তো জেলখানা থেকে কিভাবে বের হবে তাহলে এক পীর সাহেব তাকে বলল যে আপনি জেলখানায় যতই অপরাধ না কেন দেখুন অপরাধের দিকে কোনো দৃষ্টি নাই মানুষ খুন করেন একশো টাকা আত্মসাত করেন জেলখানায় গিয়েছেন আরেকজনের সম্পদ নষ্ট করে এর কোনো প্রতিকার নাই কিন্তু আপনি জেল থেকে বের হতে চাচ্ছেন আপনার খুব ইচ্ছা আর আপনি একটা কাণ্ড জ্ঞানহীন মানুষ আল্লাহর নামকে ব্যবহার করছেন একটা অন্যায়কে ঢাকার জন্য আজিম তো ওই লোকটা কি করলো পীর সাহেব থেকে একটা অজিফা নিল অজিফা সেটা কি যে সকাল বিকাল এই সেই কি করতে হবে ইয়া লতিফ ইয়া লতিফ মানে করতে হবে তাহলে জেলখানা থেকে বের হবে কারণ কি ইউসুফ আলহ সালামকে আল্লাহ সুবহানা তালা জেলখানা থেকে বের করেছে এন্না রব্বি লিমা ইয়াসা এই কারণে পীর সাহেব আবিষ্কার করেছে ইয়া লতিফ বললে জেলখানা থেকে বের হবে আবার আরেকটা লোক বললো যে আমার তো চাকরি নাই ইন্টারভিউ দেই ইন্টারভিউতে চাকরি হয় না তো ইউসুফ সালামের যেমন চাকরি হচ্ হচ্ছিল না দীর্ঘদিন হঠাৎ করে একেবারে দেশের প্রধানমন্ত্রীর চাকরি পেয়ে গেল। তাহলে আপনিও ইয়া লতিফ ইয়া লতিফ জপেন তাহলে আপনারও চাকরি হবে আবার আমাদের কিছু ভাই বোন আছে না জিকিরে খুব উপকার পাওয়া যায় আপনি আমল করেন প্রিয় শ্রোতা আপনাদেরকে সতর্ক সতর্ক করে বলে দিচ্ছি আজকে যারা শুনছেন এই ধরনের কথা যদি অতীতে বলে থাকেন তাহলে আজই তওবা করে নিন আল্লাহ সুবাহান তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তালার এই নাম চাকরি পাওয়ার জন্য নয় আল্লাহ সুবাহান তালার এই নাম জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য নয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য নয় যে মিলমিশ হয়ে যাবে বিপদ থেকে রক্ষা পাবে লতিফ বললে এভাবে কোনো হাদিসে আসে নাই এইভাবে তসবিগুলো দিবেন না এগুলি হচ্ছে বাতেল আল্লাহ সুবাহা যেমন অনেকে মনে করে যে আমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেটাকে পূর্ণ করবে কে আল লাতিফ তাহলে আল ইয়া লাতিফ ইয়া আল্লাতিফের জিকির করতে হবে কারণ গোপনীয়ভাবে তিনি সেটা জানেন এরকম কোনো কথা কোরআন হাদিসে আসে নাই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বলতে পারি হে আল্লাহ আপনি হচ্ছেন আল লতিফ আপনি ইউসুফ আলহ সালামকে মানে এত কষ্ট থেকে উদ্ধার করেছেন তার জন্য সব কিছু ব্যবস্থা করেছেন আমাদেরকেও ব্যবস্থা করুন আল্লাহর নামটুকু নিতে হবে এভাবে বলতে হবে ইয়া লতিফ ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহিম এভাবে তারপরে এই নামটাকে এই কথা বলে তাওয়াসুল করতে হবে কিন্তু তসবি আকারে নয় ইয়া লতিফ ইয়া লতিফ ইয়া লতিফা লতিফের কোনো জিকির করা এইভাবে যাবে না এটাই হচ্ছে আমাদের দাওয়াত আপনাদের প্রতি আল্লাহর একটি মহান নাম এই নামের মাধ্যমে আল্লাহ আলাহ যে কাজে তিনি ম্যানিফেস্ট করেন তিনি আমাদের কাছে নিজেকে তুলে ধরছেন সেটা হচ্ছে রিজিক বাড়িয়ে দিচ্ছেন আর তিনি সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে দেন অল অ্যাফেয়ার্স ইজ টেকেন কেয়ার অফ আমাদের সমস্ত বিষয়গুলোকে তিনি টেক কেয়ার করেন স্নেহশীল ঠিক নয় বরঞ্চ টেক কেয়ার করেন বিপদ আপদ থেকে মুক্ত করে দেন যেমন ইউসুফ আলহ সালামের বিপদ আপদ থেকে মুক্ত তো করেছেন তারপরে তিনি মর্যাদা রুজি রোজগারের ব্যবস্থা করেছেন আমরা আল্লাহর লতিফের লুৎফ লুত্ফুল্লাহি তালার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি এই কারণে আমরা আল্লাহ আতালার এই নামটা নিয়ে দোয়া করতে পারি হ্যাঁ বলতে পারি ইয়া আল্লাহ ইয়া লতিফ ইয়া রহমান আপনি রহম করেন আমাদের প্রতি কেননা আপনি হচ্ছেন লতিফ আপনি আমাদের দুঃখ কষ্টগুলোকে অগচরে দেখছেন আপনার লতিফের আপনি যে লৎফ করছেন এন্না রব্বে ল লতিফুন লিমাইয়া শাহ আল্লাহ আপনি বলেছেন কোরআনুল কারিমে যে ইন্না রব্বি লতিফুন শাহ আল্লাহ আমার উপরে আপনি লৎফুল্লাহ লতফ করেন আমার উপরে অনুগ্রহ করেন আমার দুঃখ দুর্দশা দূর করে দেন কিন্তু লাইলাহা ইল্লাল্লাহর জিকির করে ছয় লতিফা পরিষ্কার করাটার কোনো জ্ঞান নাই যেহেতু লতিফা মানে হচ্ছে অগোচরে হচ্ছে এবং এ মানুষের অন্তরও অগোচরে থাকে কিন্তু আছে আছে কিন্তু দেখা দেয় না আছে কিন্তু ধরা দেয় না আছে কিন্তু ছোঁয়া যায় না আছে কিন্তু বোঝা যায় না এই যে লোৎফ এই যে লতিফ এই যে সাটল এই যে বিষয়গুলো অত্যন্ত কোমলভাবে আছে অত্যন্ত হালকাভাবে আছে সূক্ষ্মভাবে আছে অন্তরে আছে এই এই কারণেই সুফি বুজুর্গ যারা রয়েছেন তারা ওই অন্তরকে বানিয়েছে লতিফা আর সেটাকে বলা হয় লতা এফ এবং লতিফা রাব্বানিয়া এগুলি সবই হচ্ছে সুফিদের কথা এবং এখান থেকে আমাদের দেশে এসেছে লতিফা নামধারী মানে নামগুলো এবং এই লতিফার কোনো গুরুত্ব নাই জিকির করলে শরীরকে কেন আপনার হেলে ধুলে করে আপনার কি জানেন ওই যে ছয়টা জায়গায় সে ছয় ছয়টা জায়গাকে জিকিরের সময় নাড়াতে হয় এই কারণেই তারা দুলতে থাকে কেননা ডান দিকে বা দিকে তারপরে নিচের দিকে উপরের দিকে বুকের মাঝখানে কপালে তালুতে সব জায়গায় হচ্ছে লতিফা ছয় লতিফা তো ছয় লতিফাকে এমনভাবে ঝাঁকি দিতে হবে ঝাঁকি দিলে তার ভিতরে আল্লাহ সুবাহ তাল্লা ঢুকে পড়বে এবং সেও জিকির করবে মানে ওদের উদ্দেশ্য হচ্ছে তারা নাকি লতিফা ছয়টাকে পরিষ্কার করলে আল্লাহ নাকি জিকির করে তাদের অন্তরের ভিতরে সেটা নাকি সে শুনতে পায় আস্তাফির মানুষের দেহে এই ধরনের ছয় লতিফা এই লতিফা লতিফার ব্যবসা সমাজ থেকে বন্ধ করতে হবে বন্ধ করতে করার আগে আপনাকেই জানতে হবে লতিফ শব্দের অর্থ কি। তো আপনি যদি নিজেই না জানেন তাহলে আপনি কাকে কি বলবেন এ কারণে আসুন প্রিয় শ্রোতা আপনাদেরকে আমরা যে দাওয়াত দিচ্ছি যে আল লতিফ এ কথা দিয়ে আল্লাহ সুবাহান তালাকে বোঝা যাচ্ছে যে তিনি কত ক্ষমতাবান তিনি উপকার করেন কিন্তু এমন উপকার যেটা আমরা মানে বুঝি না আমরা মানে আমরা দেখতে পাই না আমরা মানে জিনিসটাকে মানে এই কারণে লতিফ যেহেতু আল্লাহ নিজে এই কারণে আমাদেরকে মানুষের প্রতি লতিফ হতে হবে মানুষের প্রতি দয়াবান হতে হবে স্নেহশীল হতে হবে আল্লাহ স্নেহশীল আমরাও স্নেহশীল হব আমাদের নিজেদের প্রতি এটাকে রিফ্লেক্ট করতে হবে তারপরে এই যে বাতাস এই যে হৃৎপিণ্ড এই যে পৃথিবীটা ঘুরছে এটি হচ্ছে লতিফ পৃথিবীটা ঘুরছে আমরা কিন্তু ঘুরছি না আমরা কিন্তু পড়ে যাচ্ছি না পৃথিবীটা ঘুরছে যারা জিওগ্রাফি মানে কসমিক জিনিস ব্যাপারগুলো জানেন যে কত দ্রুত পৃথিবী ঘুরছে তার অক্ষপথে কক্ষে ঘুরছে অথচ আমরা কি টের পাচ্ছি টের পাচ্ছি না কে ঘুরাচ্ছেন আল লতিফ আল্লাহ সুবাহান তালা পৃথিবীকে ঘুরাচ্ছেন কিন্তু মানুষ পশু পাখি টের পাচ্ছে না আল্লাহ সুবাহান তালা বাতাস রেখেছেন টের পাচ্ছি না উনি হচ্ছেন আল্লাফ সেটা আমাদেরকে দিয়েছেন তিনি আমাদেরকে দিয়েছেন এক ধরনের হৃৎপিণ্ড আমরা টের পাচ্ছি না এই কারণেই আল্লাহ সুবাহানা তালা আমাদিগকে ব্লেসিং পাঠাচ্ছেন আমাদের অগোচরে তিনি আমাদের সমস্ত কিছুকে মানে ব্যবস্থা করে দিচ্ছেন আমরা টের পাচ্ছি না আমরা এই আল্লাতিফ যদি বুঝতে না পারি তাহলে আল্লাহ সুবাহানা তালার একটি বড় নাম আমরা বুঝতে পারবো না সুতরাং শুধু অনুবাদ পরে সূক্ষ্মদর্শী সূক্ষ্মদর্শী কিসের সূক্ষ্মদর্শী কোথায় সূক্ষ্মদর্শী আর কোথায় ব্যাপক অর্থ আশা করি আপনারা এই বক্তৃতা থেকে বুঝে নিয়েছেন ও আখির উদ্দা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত এই কথার শেষে আমি একটি ঘোষণা দিচ্ছি যে আগামী ক্লাস হবে হচ্ছে রাত আটটা তিরিশ মিনিটে ইস্টার্ন টাইম এইট থার্টি হচ্ছে আমাদের আগামী ক্লাস হবে সবার প্রতি আমন্ত্রণ রইল এবং এই বক্তৃতার বাকি অংশটুকু অর্থাৎ আল হাবির এটি আগামী ক্লাসে আলোচনা হবে আশা করি শুনবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ রহমতে السلام عليكم ورحمه الله وبركاته